আপনি আপনার ইউটিউব চ্যানেলকে কিভাবে মনের মতো সাজিয়ে সর্বনিম্ন 8-10,000 টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করবেন তা আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং বিডি 365 চ্যানেলের পক্ষ থেকে আমি লিপটন আপনাদের সবাইকে জানাই অনেক প্রীতি এবং শুভেচ্ছা। একটা ইউটিউব চ্যানেল একটি দোকানের মতো, যদি দোকানটা সাজানো না থাকে সেক্ষেত্রে কাস্টমার আসবে না বা আসলেও খুব কম আসবে। তো ঠিক একইভাবে যদি আপনার ইউটিউব চ্যানেলটি ভালোভাবে সাজানো না থাকে সেক্ষেত্রে কোনো ভিউ ইনক্রিজ হবে না। এর জন্য প্রথমে আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার পর আপনাকে অবশ্যই সুন্দর করে সাজাইতে হবে। তো অনেকেই এই ইউটিউব চ্যানেল কিভাবে সাজাবেন তা জানেন না। তো ভিউয়ার্স, আপনি আপনার ইউটিউব চ্যানেলকে কিভাবে মনের মতো সাজিয়ে সর্বনিম্ন 8-10,000 টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করবেন তা আমি আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন দেখে আসি। তো এইটা আমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে চ্যানেল লোগো, তারপর চ্যানেল আর টেমপ্লেটস, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে। তো এখানে কিছু লিংক দেখতে পাচ্ছেন, যেমন ফেসবুক, ইউটিউব, স্কাইপ, টুইটার, লিঙ্কডইন। তো এগুলো কিভাবে সেট আপ করবেন তা এখন আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার চ্যানেল যে লোগোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর ইওর চ্যানেল এখানে ক্লিক করতে হবে। এরপর কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর ব্র্যান্ডিং, এখানে এই যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যানেলের যে প্রোফাইল এখানে আপলোড করতে হবে। ব্যানার ইমেজ, এটা হলো চ্যানেল আর টেমপ্লেটস। আর সবচেয়ে নিচে যে ভিডিও ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এটি দ্বারা আপনার চ্যানেলের ব্র্যান্ডিং দেখাবে, অর্থাৎ এই ব্র্যান্ডিং দ্বারা আপনি সাবস্ক্রাইবার লোগোটি এখানে ব্যবহার করতে পারবেন। এরপর বেসিক ইনফরমেশন, তো এখানে চ্যানেল নেম এন্ড ডেসক্রিপশন, এখানে আপনি আপনার চ্যানেলের কিছু মন্তব্য লিখতে পারেন। এরপর লিংকস, এই লিংকস থেকে এই যে অ্যাড লিংক দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার ফেসবুক লিংক ওগুলো অ্যাড করতে পারবেন। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, যে ইমেল অ্যাড্রেস দ্বারা অন্য অন্য ইউটিউবাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো আবার ব্র্যান্ডিংয়ে যাচ্ছি। তো এবার আমি আপনাদেরকে প্রোফাইল পিকচার আপলোড করে দেখাবো। তো আপলোডে ক্লিক করতে হবে। এরপর আপনি যে পিকচারটি সিলেক্ট করে রেখেছেন ওইটা সিলেক্ট করতে হবে, এবং অবশ্যই ওইটা 98.98 পিক্সেল, অর্থাৎ 4 MB বা তার চাইতে কম হইতে হবে। এরপর ব্যানার ইমেজ, এখানে আপলোডে ক্লিক করতে হবে, এবং এই ব্যানার ইমেজের একটি নির্দিষ্ট মাপ আছে, আপনাকে ওই মাপ অনুযায়ী ইমেজটি এডিট করতে হবে। তো আমি ইমেজটিতে ওই মাপটি দেখিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনেও দেখতে পাবেন। এরপর ওয়াটারমার্ক, এখানে ক্লিক করার পর আপনি চাইলে যে কোনো ছবি অথবা আপনার চ্যানেল যে লোগো ওই ছবিটাও আপলোড করে দিতে পারেন। তো এখানে কিছু অপশন পাবেন, এন্ড অফ ভিডিও, কাস্টমার স্টার্ট টাইম, ইন্টার ভিডিও, অর্থাৎ ভিডিওটি এই ওয়াটারমার্কটি ভিডিওর শেষে বা আপনার ইচ্ছা মতো অথবা ভিডিওর শুরুতে দিতে পারবেন। এরপর আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে। তো এরপর চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন, এখানে আপনি আপনার চ্যানেল সম্পর্কে কিছু টেক্সট লিখবেন, আপনি এখানে কী কী ধরনের ভিডিও আপলোড করবেন এবং অন্য অন্য ভিউয়ার্সরা হেল্প পাবে এইসব। এরপর লিংকসে ক্লিক করতে হবে। এখানে অ্যাড লিংক, এখানে আপনি কোনো ওয়েবসাইট বা গ্রুপের নাম দেবেন। এরপর ওয়েবসাইটের লিংক এই URL রিকোয়ার্ডে লিখতে হবে। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন। এরপর পাবলিশে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটি সাজানো হয়েছে, এখানে চ্যানেলের যে লিংক ওইটা আসছে, চ্যানেল আর টেমপ্লেটস, চ্যানেল লোগো সব কিছুই চলে আসছে। তারপর অ্যাবাউটে যে ডিসক্রিপশন আমি হ্যালো ফ্রেন্ডস লিখেছিলাম ওইটাও চলে আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আগামী সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে আপনি আপনার ভিডিও আপলোড করবেন তা আমি আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ সবাই।